ফালাকাটা স্কুলে তৈরি হচ্ছে বোমা, তবে প্রাণঘাতী নয়, নতুন প্রাণের সঞ্চার ঘটে এই বোমায়। কি অবাক হচ্ছেন না, এটাই সত্যি। এই বোমা যেমন তেমন বোমা নয়, বীজ বোমা। ভাবছেন বীজ বোমা আবার কি? সচরাচর আমরা বোমা বলতে প্রথমেই আঁতকে উঠি, তবে স্কুলে বোমা তৈরি হচ্ছে শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই বোমা নতুন প্রাণের জন্ম দেয়, বীজ থেকে তৈরি হয় গাছ। পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ ফালাকাটা পারঙ্গের পার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে। জেলায় প্রথমবার এই বিদ্যালয়ে মিলছে এমন অভিনব উদ্যোগ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বীজ বোমা প্রকৃতির কোলে ছড়িয়ে দেবে বলে জানা যায়। মূলত মাটি, গোবর সার এবং ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে মাটির একটি মণ্ড। এরপর সেই মণ্ডের ভেতরে তেঁতুল, জাম, লিচুর বীজ ভরে সেটিকে বোমার মতন রূপ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী মিলে বহু বীজ বোমা তৈরি করে ফেলেছে। বিদ্যালয়ের তরফে পরিবেশ বাঁচানোর এবং বৃক্ষরোপণের নতুন উদ্যোগকে স্বাগতও জানিয়েছেন বিভিন্ন মহল। নমস্কার, ফালাকাটা পারঙ্গের পার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা সিড বোমা বানাচ্ছে। সিড বোমা বিষয়টা হলো মাটি, গোবর, ছাই দিয়ে মণ্ড তৈরি করা এবং তার ভেতরে বিভিন্ন ফলের বীজ, জাম, লিচু, কাঁঠাল বা আমাদের এই সময়কালে যেটা জারুল গাছ বা আমরা বিভিন্ন চাপা গাছের বীজগুলোকে ঢুকিয়ে আমরা সিড বোমা বানাচ্ছি। আমরা লক্ষ্য করছি ফালাকাটার বিভিন্ন জায়গায় এখনও অনেক ফাঁকা স্থান রয়েছে, সেই ফাঁকা স্থানগুলোতে এই সিড বোমাগুলো বাচ্চারা ছড়িয়ে দেবে এবং তারা হাতে কলমে শেখানো হচ্ছে। এই কারণে তাদের প্রজেক্ট রচনা করতে হয়, সেই প্রজেক্টের আমরা বিষয়ও দিয়েছি সিড বোমা প্রস্তুতি। এবং বর্ষাকাল এই ঋতুতে গাছের বংশবিস্তারের আদর্শ সময়, সেই কারণে ছেলেমেয়েরা এই সিড বোমা বানাচ্ছে, যার মধ্যে দিয়ে নতুন প্রাণের জন্ম দিবে এবং পরিবেশের ভারসাম্য, বিশেষ করে গাছের বিভিন্ন জায়গায় দেখছি আমরা সংকুলন রয়েছে এবং এই গাছ নতুন নতুন গাছ জন্মাবে, যার মধ্যে দিয়ে পরিবেশ আরও নির্মল, সুন্দরতর হবে। সেই কারণে আমরা সিড বোমা বানাচ্ছি। বাচ্চারা